নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক সরকার নির্বাচন এসে গেছে আবার মুখ খুলেছেন অমর্ত্য সেন বিবৃতি দিয়েছেন যে বিনা বিচারে ভারতবর্ষে সাংবাদিক সাহিত্যিক সমাজকর্মীদের বন্দি করে রাখা হচ্ছে অমর্ত্যবাবুর ছোটবেলা তো ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ ছিল তখনও ব্রিটিশ সরকার বিনা বিচারে স্বাধীনতা আন্দোলনকারীদের জেলে ভরে রাখত অমর্তবাবুর মনে হয়েছে ব্রিটিশ শাসনের মতো সময় নাকি ফিরে এসছে দেশে সেই জন্য সাহিত্যিক সাংবাদিক সমাজ কর্মীদের বিনা বিচারে জেলে আটকে রাখা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে যে সব অভিযোগ করা হচ্ছে সেগুলো দাঁড়ায় না অত্যন্ত ফ্লিমসি গ্রাউন্ডে যেমন নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক প্রবীর পুরকাস্ত পঁচাত্তর বছর বয়সী মানুষ বামপন্থী মানুষ জরুরি অবস্থার প্রতিবাদ করে জেল কেটেছিল তার বিরুদ্ধে অভিযোগ নিউজ ক্লিকের অর্থ সাহায্য নেভিল রাও সিংহম বলে সাংহাই বেস্ট একজন ব্যবসায়ী করেন চীনের স্বার্থ রক্ষার করার জন্যই ক্লিক এই সমস্ত অভিযোগ আছে আর কি আমার প্রশ্ন হলো অনেকে বলেন দেখি যে একটু নিরপেক্ষ সাংবাদিকতা করুন নিরপেক্ষ সাংবাদিকতার মানে কি সিপিএমআর কংগ্রেসের সমর্থনে কথা বলা সেটা নিরপেক্ষ সাংবাদিকতা আর যদি আমি জাতীয়তাবাদের কথা বলি হিন্দু ন্যাশনালিজম কথা বলি তিনশো সত্তর পঁয়ত্রিশ রাম মন্দির নির্মাণের স্বপক্ষে সওয়াল করি তখন আমাদের নিরপেক্ষতা থাকে না ইতিহাস কি শুধু ইরফান হাবিব আর রোমিলা থাপারের চোখ দিয়ে লেখা দিয়ে দেখতে হবে কে দিব্যি দিয়েছে আসলে এই লেফট লিবারাল এই ধরনের সেকুলার এরা পজিটিভ সেকুলারিজমে বিশ্বাস করে না এরা ইমামের ফতোয়াকে চুপ করে থেকে সমর্থন করে সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে নীরব একটা শব্দ উচ্চারণ করেন না কিন্তু দেখুন গজদন্ত মিনারে বসে সই সংগ্রহ করে বিদেশি কাগজে প্রবন্ধ লিখে এরা ভারতবর্ষের নিন্দামন্দ করে অমর্ত্য সেন নালন্দা বিশ্ববিদ্যালয়কে জন্য তার অবদান কি এই প্রশ্ন উঠবে যখনই হিসাব চেয়েছে সরকার তখনই বলছেন আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে একাডেমিক ফ্রিডম নষ্ট হচ্ছে সেন্টার ফর পলিসি রিসার্চ জামিনী আয়ার মণিশঙ্কর আইয়ারের আয়ারের কন্যা তিনি স্টেপ ডাউন করেছেন পয়লা এপ্রিল থেকে অন্য একজন দায়িত্ব নেবেন এদের কাজই হচ্ছে মোদী সরকারকে বদনাম করা বিদেশে প্রবন্ধ করা মণিশঙ্কর শঙ্কর কন্যা অযোধ্যায় যেদিন রাম মন্দির উদ্বোধন হলো সেদিন উপবাস করলেন কারণ অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ কাঠামোকে ধ্বংস করেছিল এদেরকে চিনে রাখুন এরা আমাদের দেশে সব সুযোগ সুবিধা নেয় নিজেদের সেকুলার হিসাবে প্রতিপন্ন করার জন্য বিদেশের মাটিতে বিদেশের কাগজে বিদেশের সেমিনারে উপস্থিত হয়ে ভারতের নিন্দামন্দ করে আর এবং তাদের চালিত প্রতিষ্ঠানের আর্থিক উৎস কিন্তু সব সন্দেহের উর্দ্ধে নয় সেই জন্য তাদের বিদেশি অনুদান পাওয়ার ক্ষেত্রে অনেক বাধা বিধে নিষেধ কেন্দ্রীয় সরকার আরোপ করেছে এবং সেই জন্যই তো তাদের রাগ সেই জন্যই তো তাদের না কাছে অমর্তবাবু তো মাঝে মধ্যেই আসেন শান্তিনিকেতনে তা এই যে র্যাম্পান্ড করাপশন হলো শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরিগুলো বিলি করলো হাজার দিন হয়ে গেল ছেলে মেয়েগুলো পথের দ্বারে বসে আছেন মিড ডে মিল নিয়েও গন্ডগোল খাদ্য চুরি নিয়েও গন্ডগোল কয়লা গরু বালিত সব আচার চমর্ত কি চোখে ঠুলি পরে থাকেন দেখতে পান না join indian institute of hotel management now right choice right decision কোনদিন শুনেছেন প্রতিবাদ করেছেন কোনদিন শুনেছেন একটা প্রবন্ধ লিখেছেন কোনোদিন শুনেছেন সাংবাদিকদের এই বিষয় নিয়ে কথা বলেছেন তখন বল আমি তো বিদেশে থাকি আমি তো দেশের কথা জানি না আর বিদেশে থেকে উনি যদি দেশের কথা নাই জানেন তাহলে কি করে বলছেন যে ব্রিটিশ শাসনের মতো বিনা বিচারে এই জমানাতে লোকজনকে আটকে রাখা হচ্ছে এদেরকে চিনে রাখুন হ্যাঁ পণ্ডিত মানুষ নোবেল টোবেল পেয়েছেন আসলে কংগ্রেসে জমানায় তোষামত পেতে 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 এরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন এদেরকে প্রশ্ন করলেই এরা বিরক্ত হন তখন দেখবেন এদের অসহিষ্ণুতা কিভাবে বেরিয়ে আসে ওনারা যা বলবেন গণ গজতন্ত্র মিনারে বসে সেটা যদি মুগ্ধ হয়ে ভক্ত হয়ে আপনারা শুনে নেন সেটাকে প্রপাগেট করেন তাহলে আপনি বিরাট বড় সেকুলার আর যদি আপনি চ্যালেঞ্জ করেন এদের কাজকর্ম নিয়ে প্রশ্ন করেন তখনই বলবেন এখন তন্ত্র বিপন্ন শিক্ষা ব্যবস্থার শিক্ষাঙ্গনের স্বাধীনতা খর্ব হচ্ছে আর যেখানে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় আর্থিক অপরাধ গুলো হলো তখন অমর্ত সেনের মুখে ফোটে না এটাই এই যে বিচারিতা এটাই লজ্জা দেয় আমাদের আপনি মোদী সরকারের সমালোচনা করতেই পারেন কেউ আপনাকে বাধা দেয়নি আপনার একটা আহ ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে আপনারা অন্য ন্যারেটিভ এস্টাবলিশ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু তার মানে এটাকে মানতে হবে যে ব্রিটিশ শাসনে যেভাবে বিনা বিচারে আটকে রাখা হতো স্বাধীনতা সংগ্রামীদের এই জমানাতেও তাই হচ্ছে এদের অধিকাংশই হচ্ছে উগ্র বামপন্থার সমর্থক সশস্ত্র বিপ্লবের মাধ্যমে এরা ক্ষমতা দখলের স্বপ্ন দেখে এবং যারা এই সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে রেড করিডর তৈরি করতে চায় তাদেরকে এরা সমর্থন করে লেখায় কথায় প্রবন্ধের নানাভাবে এই যে অভিযোগ আমি কারো নাম করছি না অনেকের বিরুদ্ধে অভিযোগ তাহলে এটা বিদ্রোহ নির্মলা সীতারাম রামনের স্বামী তো অনেক কথা বলছে যে নির্বাচনী বন বিশ্বের সব থেকে বড় কেলেঙ্কারি দেশের মানুষ শাস্তি দেবে কই কোনো তো কণ্ঠরোধ করা হচ্ছে না তার স্ত্রী ভারতবর্ষের অর্থমন্ত্রী তাও তিনি তার নিজের মত পরিষ্কার করে বলছেন লিখছেন কেউ তো কিছু বলছে না তাকে তো কোনো কণ্ঠরোধ হচ্ছে না আর যারা রেড করিডোরকে সমর্থন করে যে সমস্ত ফ্রিঞ্জ এলিমেন্ট জঙ্গলে লুকিয়ে থাকে লাল জেন্ডা নিয়ে বলে যে এইভাবেই সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতা তারা দখল করবে তাদেরকে যারা নৈতিক আর্থিক পরীক্ষাটামগত সহায়তা দেয় তারা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কেন কঠোর পদক্ষেপ নেবে না এই প্রশ্নগুলো উঠছে অমর্তবাবুদের বলবো একটু ইন্ট্রোসপেক্ট করুন পশ্চিম পশ্চিমবাংলা নিয়ে দু কথা বলুন না আপনি তো প্রেসিডেন্সি কলেজের ছাত্র প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা পশ্চিমবঙ্গে শিক্ষাঙ্গনে কি নৈরাজ্য চলছে কিভাবে শিক্ষক অশিক্ষক প্রাথমিক শিক্ষকদের চাকরিগুলো নিলামে তুলেছেন প্রভাবশালীরা বলুন না প্রবন্ধ লিখুন না বিদেশি কাগজে লিখুন না এখানকার কাগজে সাক্ষাৎকার দিন না অনুলিখানো হবে বলুন না আমরা দেখতে চাই আমরা শুনতে চাই আপনার কাছে এটা আমাদের প্রত্যাশা এই কথাগুলো বলে অন্য সমালোচনা করবে। নইলে প্রতিবাদ সর্বস্তর থেকে হবে এ ভারতবর্ষ অন্য ভারতবর্ষ আপনারা যা বলবেন মন্ত্র মুগ্ধের মতো আমরা শুনে নেব এই দিন আর নেই এটা সবাইকে বুঝতে হবে প্রতিবাদ নিশ্চয় করবেন নতুন ন্যারেটিভ তৈরি করতে চাইলেও করবেন কিন্তু আমি অমস্ত সেনকে বিশেষভাবে বলবো যেহেতু তিনি এখানকার মানুষ তিনি যদি এই ফাংশনাল যেটা পশ্চিমবঙ্গে চলছে সেই সব লাগিয়ে থাকেন তাহলে তার উদ্দেশ্য নিয়ে হাজার বার প্রশ্ন তোলার অধিকার আমাদের আছে অমস্তবাবু দয়া করে বিষয়টা মনে রাখবেন আপনারও যেমন সমালোচনা করার অধিকার আছে আমাদেরও তেমনি আপনার ভূমিকাকে নিয়ে প্রশ্ন করার অধিকার আছে